কুকুরের কামড়ে 6 মাস পর ঘেউঘেউ করলেন যুবক, কটকের ঘটনার ভিডিও ভাইরাল। কুকুরের কামড়ের ফলে হাইড্রোফিয়া বা জলাতঙ্ক হয়। লক্ষণগুলির মধ্যে রয়েছে ল্যারিঙ্গোস্প্যাজম, যাতে রোগী কুকুরের মতো চিৎকার করে। এক ব্যক্তি কুকুরের কামড়ে 6 মাস পর মঙ্গলবার হঠাৎ কুকুরের মতো শব্দ করতে শুরু করলেন। ঘটনা কটকের আঠাগড় পুলিশ সীমানার অন্তর্গত উদিপুর গ্রামে। যুবকের এই কুকুরের স্বরে চিৎকার এখন রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। সূত্রের খবর, ব্যক্তির নাম রাজেশ বেউরা, 6 মাস আগে কুকুর কামড়ায়, তারপর যথাযথ চিকিৎসা হয়নি। 6 মাস পর হঠাৎ 1 নভেম্বর কুকুরের মতো তিনি চিৎকার শুরু করেন। পরে তার পরিবারের লোকেরা তাকে হাসপাতালে নিয়ে যায়। শারীরিক অবস্থার অবনতি হলে কটকের SCB মেডিকেল হাসপাতাল অ্যান্ড কলেজে স্থানান্তরিত করা হয়। চিকিৎসকরা বলছেন কুকুরের কামড়ে হাইড্রোফিয়া হয়। লক্ষণের মধ্যে রয়েছে ল্যারিঙ্গোস্প্যাজম, যাতে রোগী কুকুরের মতো চিৎকার করে। শুধু তাই নয়, অল্প সময়ের মধ্যে ভাইরাস মস্তিষ্কে ছড়িয়ে এনসেফালাইটিস সৃষ্টি করে এবং তারপরই মৃত্যু হয় রোগীর। স্বাস্থ্য বিশেষজ্ঞ সামি সালিম বলেছেন, ভিডিও থেকেই লক্ষণগুলি স্পষ্টতই জলাতঙ্কের তা বোঝা যাচ্ছে। এটি কুকুর কামড়ের ইতিহাসযুক্ত ব্যক্তিদের মধ্যে দেখা যায়। তারপর রোগীরা হাইড্রোফোবিক হয়ে পড়েন, অর্থাৎ জল সহ্য করতে পারেন না, এমনকি এর শব্দও হয়। তারপর রোগীর ল্যারিঙ্গোস্প্যাজম হবে। এটাকে আমরা কুকুরের ঘেউ ঘেউ বলতে পারি না। গলায় খিঁচুনি হওয়ার কারণে রোগীরা কান্নার শব্দ করে, যা কুকুরের ঘেউ ঘেউ বলে মনে হয়।